ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। হোক তোমরা সবাই খুব ভালো রয়েছো। তো আজকে আবার কিচেন থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে নীল ষষ্ঠী, তো সকাল সকাল উঠে একদম স্নান টান করে ফ্রেশ হয়ে পুজো কমপ্লিট হয়ে গেছে। এখন অলরেডি দুটো বেজে গেছে। তো এখন আমি সাবু মাখা মাখছি। এটা করতে করতেই ব্লগটা স্টার্ট করলাম। সকাল থেকে একটু টাইমই পাইনি, মসুরকে খাইয়ে দাইয়ে। মসুর অ্যাকচুয়ালি শরীরটা খুব খারাপ, কালকে রাত থেকে না একটু জ্বর এসছে, তো সে কারণে ওকে খাইয়ে দাইয়ে কমপ্লিট করে এবার আমি আর সৌমিক সাবু মাখা খাবো। অ্যাকচুয়ালি সৌমিকও খেতে পারতো ভাত, বাট সৌমিক সাবু মাখাটা খেতে ভালোবাসে, আমি কিন্তু ভালোবাসি না। আমার জাস্ট মানে খেতে হবে তাই খাচ্ছি, আর সৌমিক ভালোবেসে খায়, তো সে কারণে আমি খাওয়া মানে মানে সৌমিক খাবে ওর জন্য দিয়েছিলাম। তো এখন দুজনার জন্যই সাবু মাখা মাখবো। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আজকের সারাটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করবো, আশা করছি আজকের ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। এই দেখো, এখানে দুধ দিয়ে দিয়েছি, সাবু দিয়ে দিয়েছি, কলা দিয়ে দিয়েছি, এবার এখানে যাবে এই ডাইসড কোকোনাট কিনে এনেছি এটা, দেন এখানে এই যে মিষ্টি কালাকাঁদ টাইপের মিষ্টি এনেছে সৌমিক, তো সেটা যাবে এর মধ্যে। মেখে নিই, স্পুনে করে এটা মাখা যাবে না, হাতে করে মাখতে হবে। তো সব মোটামুটি আমি দিয়ে দিয়েছি, এবার জাস্ট মেখে নেব। এরকম সাবু মাখা খেতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। সৌমিককে দিয়ে আসছি। গুড মর্নিং এভরিওয়ান। তো লাস্ট টু ডেজ পর আমি আবার এই ব্লগটাকে কন্টিনিউ করছি। আজ পয়লা বৈশাখ, শুভ পয়লা বৈশাখ, সকলে খুব ভালো থেকো, নতুন বছর সকলের খুব ভালো কাটুক এই কামনা করে আজকে ব্লগটা স্টার্ট করছি। বাট আমরা কালকে একটুখানি ঘেঁটে আছি, কারণ লাস্ট টু ডেজ পর বললামই আমি এই ব্লগটাকে স্টার্ট করছি, কারণ মুসুর শরীরটা একটুখানি খারাপ ছিল, মানে জ্বর এসেছিলো ভাইরাল, তো সে কারণে সেদিনকে রাত্রেবেলা থেকে আমি আর ব্লগটাকে কন্টিনিউ করতে পারিনি। আর কালকে আমি ভেবেছিলাম যে ব্লগটা স্টার্ট করব, বাট আমার সাথে ঘটে গেছে একটা খুব বাজে ঘটনা। দেখো এখানে হাতটা দেখে আমার বুঝতে পারছো নিশ্চয়ই, মানে এই হাতটা আমার পুরো পুড়ে মানে অবস্থা এতটা খারাপ হয়ে গিয়েছিল, সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে গেছি, গিয়ে টিটেনাস দিয়েছে, জায়গাটা ওয়াশ করে মানে প্রচণ্ড খারাপ কন্ডিশন। এখন আমি পেন কিলারটা খেয়েছি বলে তাই এই হাতে মোবাইলটা ধরতে পারছি, ব্লগটা করতে পারছি। তো মানে হঠাৎ করে আমি দুপুরে লাঞ্চটা বানাচ্ছিলাম, আমি জানি লাঞ্চটা বানানোর পর তারপরে আমি ব্লগটা স্টার্ট করবো। তো লাঞ্চটা বানাতে বানাতে দেখছি যে মানে লাঞ্চটা বানানো প্রায় কমপ্লিট, তখনই হঠাৎ করে গ্যাসের নিচের যেখান দিয়ে ওভেনটা আর কি লাগানো হয় সেই পজিশনটা না আলগা হয়ে গিয়েছিলো। আর কালকে গ্যাসটা শেষ হয়ে গিয়েছিলো, তো সৌমিক নতুন গ্যাস লাগাচ্ছিল, তো দিয়েছিল, সেই গ্যাসটারও কিছু প্রবলেম ছিল যে কারণে সৌমিক লাগাতে পারছিল না, ওয়াশার ছিল না আর কি। তো গ্যাসের লোক এসে লাগিয়ে দিয়ে গেল, তো সেও এসে আর চেক করেনি যে ওই মুখটা আলগা হয়ে গেছে কিনা। তো আমি রান্না করছি, হঠাৎ করে পুরো সে বাস্ট হওয়ার মতন আওয়াজ হয়ে ওখান দিয়ে সেই গ্যাস, আর আমার তো পুরো বক্সের মধ্যে একদম পাইপটা ঢোকানো, বক্স খুলে একবারে বেরিয়ে চলে এসছে আগুনটা, প্রচণ্ড খারাপ কন্ডিশন। আমি তো মানে পুরো, যেহেতু আমার এই হাতটাও গেছে কিন্তু এই হাতটা এতটা হয়নি যেটা রাইট হ্যান্ডটা হয়েছে, রাইট হ্যান্ডে কি আমি রান্নাটা করছিলাম, তো আর পুরো একদম এই গায়ের এই সাইডটাতে পুরো আগুন লেগে গেছিলো ওই গেঞ্জিটা, গেঞ্জিটা থেকে আগুনটাকে নিভিয়ে কোনো রকমে গেঞ্জিটাকে খুলে ফেলে দিয়েছি। চুলটা আমি জাস্ট স্নান করে গিয়েছিলাম, তো চুলের এই সাইডগুলো পুরো এইখানগুলো পুরো পুড়ে গিয়েছিলো। আজকে আমি তো শ্যাম্পু করলাম, এখানটা আমাকে পুরো কাটতে হবে, এই জায়গাটা তোমরা বুঝতে পারছো কি না জানি না। তো মানে চুলের অবস্থা খারাপ হয়ে গেছিলো, বিশেষ করে আমার রাইট হ্যান্ডটা, যেটাতে প্রচণ্ড আমি কালকে থেকে কষ্ট পাচ্ছি। তো ফাইনালি এখন পেন কিলারটা খেয়ে দেখলাম একটুখানি ব্যথাটা কম, তাই ভাবলাম ব্লগটাকে স্টার্ট করি। তো আজকের দিনটা দেখা যাক কীরকম যাচ্ছে, কারণ আমি তো এখন কিচেনেতে যেতে পারছি না, কারণ ওই গরমের তাপটা না আমার এই হাতটাতে নেওয়ার মতন অবস্থায় নেই। ডক্টর বলেছে যে 1 উইক আমাকে কিচেনের সামনে মানে কিচেনের আগুনের সামনে না যেতে, তো সে কারণে সৌমিকই করছে টুকটাক। তো এখন প্রায় 10:30 বেজে গেছে, তো এখনও পর্যন্ত আমাদের কোনোরকম ব্রেকফাস্ট হয়নি, তো এখন ব্রেকফাস্ট হবে। আজকে সারাটা দিন যেমনভাবে কাটবে সেরকমভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব, আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে।
তোমাদেরকে আগের দিনে আমি বলছিলাম না যে লাইফে কখন কি হয় না বোঝা যায় না, কিন্তু সেটাকে সুন্দরভাবে হ্যান্ডেল করতে হয়। তো কালকে আমার যে অবস্থাটা হয়েছিল, মানে কিভাবে হ্যান্ডেল করব সত্যি বুঝতে পারছিলাম না। এক একটা সিচুয়েশন এরকমই থাকে, কিভাবে হ্যান্ডেল করব বোঝা যায় না। প্রচণ্ড কষ্ট পেয়েছি কালকে। তো ফাইনালি পেন কিলারটা খেয়ে আমি খুব ভালো রয়েছি এখন। মানে ওই যন্ত্রণাটা আমাকে নিতে হচ্ছে না, একটু একটু তো ব্যথা রয়েছে আর ঠিক আছে, বাট ওই যন্ত্রণাটা আমি নিতে পারছিলাম না। তো এনিওয়েজ ব্লগটা স্টার্ট করছি, দেখতে থাকুন। এ থলিতে কি? থলিতে আছে মুসুর ডাল। তো ফাইনালি আমাদের এখন ব্রেকফাস্টের জন্য, আমি কালকে অ্যাকচুয়ালি সকালবেলা তো জানতাম না, তো রাতের জন্য আমি ময়দা মেখে রেখেছিলাম, আর সেটা তো আর রাত্রেবেলা কিছু হয়নি, তো এখন সেটা দিয়ে পরোটা হচ্ছে। এখন খাওয়াবে পরোটা। আমি দেখছি যে যত তাড়াতাড়ি আমার যতক্ষণে পেন কিলারের ব্যথাটা মানে কম থাকছে পেন কিলার খেয়ে, ততক্ষণের মধ্যে আমি কাজটা করে দিতে হবে। তো সেই কারণে এখন ফটাফট করছি, পরোটা ভাজছি আর সাথে সৌমিক বেগুন ভাজা করে নিয়েছি, কারণ আমার যেহেতু গ্যাসের সামনে যাওয়া যাবে না, তার জন্য সৌমিক বেগুন ভাজাটা করে নিয়েছে। আর আমি এখন পরোটাটা বেলছি, আর ওই পরোটাটা সেঁকে নেবে। ও পারবে, ওটা পারবে তো? হুম পারবে ওটা। তো এই হচ্ছে ব্যাপার। আগিস কালকে আমার একটা মাখা ছিল, তাহলে ও এসব তো পারতো না, আর আমি না এখন এরকমভাবে ঠেসে ঠুসে মাখতে পারবো না, খুব খারাপ কন্ডিশন হয়ে রয়েছে আমার হাতটা। দেখা যাচ্ছে যে জায়গাটা কতটা এফেক্টেড হয়েছে। হুম ফার্স্টটা বানিয়ে নি, চলো ব্রেকফাস্ট টেবিলে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। আজকের আমাদের ব্রেকফাস্টের মেনু, পরোটাগুলো বেলে এসেছিলাম, ও শেঁকে দিয়েছে, ভালোই করেছে। আজকে ফার্স্ট টাইম ও এরকম শেঁকলো, কোনোদিন লুচি পরোটা কিছু করতে পারে না, বাট আজকে করলো, কিছু করার নেই। আমাদের ব্রেকফাস্ট হচ্ছে এইটা, পরোটা আর বেগুন ভাজা, আর সাথে আচ্ছা সাথে মিষ্টিও আছে। তো আজকে সৌমিক অ্যাকচুয়ালি খালি গায়ে রয়েছে, তার জন্য ওকে দেখাতে পারছি না, বাট আজকে আমাদের এই রকম পরিস্থিতিতে এরকম ব্রেকফাস্টটা বেশ ইয়াম্মি মনে হচ্ছে, কারণ আমার মানে আমি হেসে কথা বলছি এই পর্যন্তই, প্রচণ্ড আমার অবস্থাটা খারাপ। তো যাই হোক, ওইসব কথা নিয়ে কথা না বলে আজকের দিনটাকে এনজয় করি, তোমাদের সঙ্গে শেয়ার করি, একটা সুন্দর দিন কাটানোর চেষ্টা করি, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর মুসু এখানে কন্টিনিউ ট্যাব দেখে যাচ্ছে। মুসুরও শরীরটা আজকে একটুখানি খারাপ, ওর তো জ্বরটা এসেছিলো, জ্বরটা একটুখানি কম। স্নান টান করে নতুন জামা পরে একদম রেডি হয়ে গেছে মামাই, মামাই আর মাম দুজনেই রেডি হয়ে গেছে, তাই তো মামা? পাপা এখনও রেডি হয়নি, কারণ পাপাকে যেহেতু মামামের সাবস্টিটিউট কাজগুলো করতে হচ্ছে, তার জন্য এখনো পর্যন্ত সৌমিক রেডি হতে পারেনি। এই যে পয়লা বৈশাখের জন্য আমি পেতে ফেলেছি নতুন চাদর, ঘর একদম চকাচক হয়ে গেছে, এখানে চাদর পেতে ফেলেছি, এই ঘরেও পেতে ফেলেছি নিউ বেডশিট। পয়লা বৈশাখের দিনে নিউ বেডশিট চেঞ্জ না করলে মানে একটা পয়লা বৈশাখ ফিলই আসে না। তো যাই হোক, আমার এখানে অল কমপ্লিট। বুঝতে পারছি না একে কীভাবে বাঁচাবো, একে কত কিছু করছি কিছুতেই কিছু হচ্ছে না। আজকে আমাদের দুপুরের লাঞ্চ এসছে বাইরে থেকে, এখানে যে বাঙালি রেস্টুরেন্টটা আছে, তো সেখান থেকে একদম সিম্পল লাঞ্চে এনেছি বাসন্তী পোলাও আর চিকেন কষা। তো সেটাই এখন আমাদের খাওয়া হচ্ছে, কারণ কিচ্ছু করার নেই, যত টাইম যাচ্ছে না আমার হাতের ব্যথাটা খুব বাড়ছে, তো সে কারণে আমি কিছু করতে পারছি না, শ্রমিকের পক্ষে একা সম্ভব নয় এত কিছু করার, তার জন্য আজকের লাঞ্চটা বাইরে থেকেই আমরা আনালাম। এখন আমরা বাসন্তী পোলাও আর চিকেন কষা খাবো, যেটা বাঙালি খাবার, চেন্নাইতে বসে বাঙালি খাবার খাওয়াটাও একটা মানে ওই ব্যাপার আছে। তো মুসুও খাবে তার জন্য, আর এরা একটুখানি কম ঝাল টাল দিয়ে আমাদের বাঙালির মতোই রান্নাটা করে, তো সে কারণে এইখান থেকেই আনালাম। সৌমিক যদিও বলেছিল যে KFC থেকে আনাতে, বাট আমি এখান থেকেই আনালাম। কি পোলাও দেখতে পাচ্ছ, আর এই দেখো এখানে চিকেন কষার কালারটা দেখতে পাচ্ছ, অসাধারণ এসছে, খেতে খুব ভালো হয়। চলো আগে আমরা লাঞ্চটা করে নিই।
সোফাটাও আমার একদম আজকে সবকিছু নতুন পেতে ফেলেছি এখানে হোম সেন্টার থেকে। এই কুশন কভারগুলো আমি অনেকদিন আগে কিনে এনেছিলাম বাট পাতা হয়নি, পয়লা বৈশাখে পাতার জন্য রেখে দিয়েছিলাম। ফাইনালি আজকে আমি চেঞ্জ করতে পেরেছি এগুলো। আর এইগুলো না এবারে এই সোফার যে কভারগুলো সেগুলো এবারে ভদ্রেশ্বর থেকে আসবার সময় নিয়ে এসেছিলাম। অনলাইনের গুলো না খুব একটা ভালো হয় না, দুবার কিনেছি বাট ভালো লাগেনি আমার কোয়ালিটিটা, তো সেই কারণে আমি এবার ভদ্রেশ্বর থেকে নিয়ে এসেছিলাম। তো ফাইনালি আজকে সব নতুন একদম পেতেছি। এরকম নতুন নতুন সব কিছু করলে না খুব ভালো লাগে, মনটা একদম ফ্রেশ হয়ে যায়। তো ফাইনালি এটাও ডান। আর আজকে যেহেতু কিছু করতে পারছি না, না আমার মনের মধ্যেটা একটা অস্বস্তি করছে। পয়লা বৈশাখের দিন আমি অনেক কিছু ভেবেছিলাম, সকালে ঠাকুরের কাছে যাব অনেক কিছু ভেবেছিলাম, বাট ফাইনালি আমি ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি কোনো রকমে, আর তারপরে আমি পুজোটা করে নিয়েছিলাম। তো সেটা একটা আমার মনের শান্তি। আর তারপরে তো দেখতেই পাচ্ছ তোমরা কীভাবে চলছে, আমি চেষ্টা করছি ভালোভাবে চালিয়ে নিয়ে যাওয়ার দিনটা। তো সেই কারণে একদম ঘরটাকে নিট অ্যান্ড ক্লিন থাকলে দেখবে মনটাও বেশ ভালো লাগে। গুড ইভিনিং এভরিওয়ান। তো ফাইনালি এখন আমরা রেডি হয়ে গেছি। এই যে মুসু নিউ ড্রেস পরে রেডি হয়ে গেছে, বাট আমার ড্রেসটা নিউ না, এটা আগের বছর মুসুর 5 ইয়ার্স বার্থডেতে এটা নিয়েছিলাম, তো একদিনই পরেছিলাম, তার জন্য আজকে পরলাম। কারণ আমি তো এই ফুল হাতা কিছু পরতে পারছি না, তো সে কারণে এই ড্রেসটাই পরেছি। তো আমরা মোটামুটি সবাই রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি, যাচ্ছি একটু টুকটাক ঘুরতে, কারণ এখন অনেকটা লেট হয়ে গেছে। আর আমার না যেহেতু পেন কিলার খাচ্ছি, অ্যান্টিবায়োটিক খাচ্ছি, তো আমার একটুখানি ঘুম ঘুম পাচ্ছিল, একটু ড্রাউজিনেস এসছে, তো সে কারণে না বেরোতে পারছিলামই না। বাট আজ যেহেতু পয়লা বৈশাখ, মুসুরও বেরোতে ইচ্ছা করছে, স্যাটারডে ছুটির দিন, তো সে কারণে মুসুর কান্নাকাটি করছিল, তার জন্য এখন 7টা বাজে। তো এখন বেরোচ্ছি টুকটাক একটু ঘুরেই চলে আসবো, তো একটুখানি রেডি হলাম মন ভালো করার জন্য। তো যাই হোক চলো এখন বেরোই। লাগছে না আমার হাতটা না পুরো মানে মনে হচ্ছে না মরে যাচ্ছি এরকম অবস্থা। এখানে যে স্টাচ হলো ও মনে হচ্ছে মানে পুরো একদম আমার জীবনটা বেরিয়ে গেল। আমরা এখন এসেছি একটু চা খেতে, চা খাবো, আমার শরীরটা দিয়ে একদম ভালো লাগছে না, শুধুমাত্র মুসুর জন্য এসেছি। চা খাবো দেন মুসুর, একটু গাড়িটা এনে চাপিয়ে দিয়ে বাড়ি যাবো, আমি আর পারছি না। আমার ওই ওষুধের ভোরটা চলছে, তো মানে চারিধারটা কেমন একটা ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক লাগছে, এগুলোতে একটু লাগলে না মানে জীবন বেরিয়ে যাচ্ছে। চায়ের অর্ডার করে দাও তাড়াতাড়ি অর্ডার। মামাইয়ের জন্য ফ্রেঞ্চ ফ্রাইজ। মামাই মামাই ফ্রেঞ্চ ফ্রাইজ খাবি না? গরম আছে, উড়িয়ে বাবা। এখানে মা রয়েছে দেখো, আর এখানে আমরা খাচ্ছি চা। মা মিস করছে আমাদের এই অ্যাজ ইউজুয়াল। এই যে এই গাড়িতে উঠবেই উঠবে, না উঠলে ওর ভাত হজম হবে না, এরকম ব্যাপার। যখনই আসবে ওকে এটাতে ওঠাতেই হবে। টাটা মামাই। এখন উঠে এখন দুপাশ ঘুরবে 100 রুপিস করে নেবে, এই কারণে আমার মনে আসতে ইচ্ছা করে না, যখনই আসি তখনই ওকে এটাতে ওঠাতে হবে। লাইফস্টাইলে এই সাইডগুলো কি ভালো লাগে না? ওয়াও, বাড়িতে চলে এসেছি। আর সৌমিক আমাকে যেহেতু এখন ডক্টর আমাকে 1 উইক গ্যাসের সামনে যেতে না করেছে, তো সে কারণে আমাকে যেতে দিচ্ছেই না কোনোভাবে। তখন রাতের ডিনার ওই ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ এরকমই আমি বললাম, ওটা আমি বসিয়ে নিতে পারবো, বাট ও বসাতে দিল না, ওই বসাবে। তো ও বসাচ্ছে বলে তার জন্য আমি দেখলাম যে আমার পেন্ডিং প্রচুর কাজ ছিল, সেইগুলো স্টার্ট করে দিলাম। বাইরের জামা কাপড় তোলা মেলা এগুলো খুব চাপের বিষয়, তো এখন দেখলাম যে বাইরে যা যা ছিল জামাকাপড়গুলো ওয়াশিং মেশিন থেকে নিয়ে সব দিয়ে দিলাম, আর যেগুলো সব শুকিয়ে গিয়েছিলো সেগুলো নিয়ে এসেছি। এখন মেন কাজ হচ্ছে এগুলো পাট করা। তো জামাকাপড় আছে এগুলোকে এখন আমাকে বসে বসে সব পাটের পাট করতে হবে, তারপরে সব আলাদা আলাদা জায়গায় সেগ্রিগেট করে রাখতে হবে। তো এই হচ্ছে এখন আমার কাজ, এটা আমি এখন ফটাফট করে ফেলবো, চল।
বড়টার সময় কারু কারু কিসে কিসে সব জায়গায় তোমরা দেখো শুধু আমার না খুব খেতে ইচ্ছে করছিল দুদিন ধরে একটুখানি আইসক্রিম আর মুসুর জন্য খেতে পারছিলাম না আমি তো আমার জন্য এটাই এনেছি এরকম সৌমিক সৌমিকের জন্য ভুলে যাবে তো হ্যাঁ তো শুধু আমার নামই একা দোষ দিতে থাকে আমি একা খাবো আমার ইচ্ছা হয়েছিল খেতে খেয়েছি কিন্তু ও খাচ্ছে এরকম ক্রেভিংস কার কার হয় অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও সৌমিক ওইদিকে চোরের মতো তাকাচ্ছে মুসু উঠে গেছে কিনা তুই বল না এত জোরে জোরে চাকাচ্ছে আমরা ঝটপট খেয়ে